নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা রয়েছে এটার 19 পার্টের আমরা ক্লাসটা করছি, ভিডিওটা করছি। ইতিপূর্বে পার্টগুলো যারা দেখনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে আমরা তোমাদের অনুশীলনী একের 21 নম্বর অঙ্কটা করছি। তো এই অঙ্কটা ছিল এরকম যে n সমান সমান 2x-1, এটা দেওয়া আছে, যেখানে x এলিমেন্ট অফ n, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা বলা হয়, 1, 2, 3, 4, 5, 6 এরকম মানগুলো। তো দেখাও যে n স্কোয়ার কে এটা 8, আসলে 8 বলা আছে, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকে। তো অঙ্কটা সিম্পলি দেখো কিভাবে করতে হয়। তো এখানে আমরা যেটা করব যে দেয়া আছে এই যে এই জিনিসটা আমরা তুলে নেব যে n সমান সমান 2x-1, আর শর্তটাও লিখতে হবে যেখানে যেখানে x এলিমেন্ট অফ n, অর্থাৎ এক্সটা হলো স্বাভাবিক সংখ্যা, n মানে ন্যাচারাল নাম্বার। এখন এখানে যেহেতু বলা আছে দেখাও যে n স্কোয়ার, তাহলে এইখানে আমাকে n স্কোয়ার করে নিতে হবে। তো উভয় পাশে আমরা যদি বর্গ করি তাহলে n স্কোয়ার চলে আসবে। তো n স্কোয়ার, আর এইটা যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, এটা অবশ্যই তোমার বর্গটা স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা সিঙ্গেল রাশি হিসেবে আমরা ব্র্যাকেট না দিলেও চলবে। তো এইখানে যদি স্কোয়ার করি, এখন তোমরা জানো এটা বর্গের সূত্র দিয়ে এটা বের করতে হবে, অর্থাৎ এটাকে আমরা মনে মনে a পড়বো আর এটা b, a মাইনাস b হোল স্কোয়ার। তো আমার সূত্রটা ছিল স্কোয়ার-2ab+b2। এখানেও দুইটা যেহেতু জিনিস আছে, স্কোয়ারটা কিন্তু এইভাবে দিলে চরম ভুল হয়ে যাবে। সো এটা অবশ্যই তোমাকে ব্র্যাকেট ইউজ করে দিতে হবে যে এই 2x হলো a, তাহলে স্কোয়ার-2ab, তাহলে 2. আবার a মানে হচ্ছে 2x, আর b মানে হচ্ছে 1, আর প্লাস বি স্কোয়ার। এখন 1টা সিঙ্গেল রাশি, তুমি স্কোয়ার এমনিও দিতে পারো, ব্র্যাকেট দিয়েও দিতে পারো, যেহেতু আরেকটা লাইন আমার লাগছে। তো এখানে স্কোয়ার থেকে বের করলে 2টা হয়ে যাবে 4, আর তার সাথে এক্সট্রা স্কোয়ার পেলে হবে এক্স স্কোয়ার। আর এই জায়গাটা যদি আমরা গুণ করি, 2 × 2 = 4, 4 × 4, তাহলে -4x, আর 1-এর উপর যত পাওয়ারই থাক এটা 1 হয়ে যায়। এখন এই প্রথম দুইটা পদ থেকে আমরা দেখো 4x কমন নেব। এই অঙ্কটার ডিজাইনটা এরকম। তো 4x কমন নিলে, এখানে কমন নিলে আসলে এটা ভাগ করে বসাইতে হয়। তো 4x² + 4x করলে 4 কাটা যায়, আর এক্স স্কোয়ার আর একটা এক্স কাটা গেলে কিন্তু একটা এক্স থাকে। আর এইখানে যখন আমরা ভাববো যে 4x + 4x, এটা 1 আসে, একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা 1 হয়ে যায়। তো এইখানে আমরা 1 দিলাম, আর এই প্লাস 1টা কিন্তু বাইরেই থেকে গেল। এখন এই এই জায়গায় আমার একটা দেখো কৌশল প্রয়োগ করব আমরা। অঙ্কটা ছিল যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকে, তাহলে n স্কোয়ারের মান কিন্তু এই পুরোটা, যেহেতু আমরা বর্গ করে এটা আসলাম। এখন এইটাকে 8 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, বলা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে। তো এই অবস্থায় তো আমরা আসলে চলক অবস্থায় ভাগ দিতে পারবো না, তাহলে এই জায়গায় দেখো একটা কৌশল প্রয়োগ করে অঙ্কটা করতে হয়। এখানে আমরা যেটা বলবো যে x এবং x দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে এখানে এক্স ও x-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিরকম? আমরা এন, যে এক্স এর মান যেহেতু ন্যাচারাল নাম্বার n দিয়ে বলা আছে, তো 1, 2, 3, 4, 5, 6 এরকম ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তো আমরা সেরকম যদি মান যে কোনো একটা কল্পনা করি যে এক্স এর মান, জোর বেজোর তুমি যা ভাবো, এক্স এর মান যদি 3 ধরি আমরা মনে মনে, এক্স এর মান 3 হলে তাহলে এখানে কত হবে দেখো, 3-1, তার মানে কি 2। আবার তুমি এক্স এর মান যে কোনো একটা জোর সংখ্যা ধরো, এটা যদি 4 ধরো, তাহলে এইখানে 4-1 করলে 3, তাহলে 3, 4 কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা এক্স এর মান 3 ধরলেও তাই দেখলাম যে এক্স যদি 3 ধরি তাহলে এখানে হবে 3-1, অর্থাৎ 2। এই দেখো ক্রমিক সংখ্যা, মানে সিরিয়ালি সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে। তো এখন আমরা এই কথাটাই বলবো যে এক্স এবং x-1, এই যে এইখানে দেখো x × x-1 যে আছে, এই দুটোর কথা আমরা বলবো, যেখানে এক্স ও x-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেহেতু n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাই তোমরা দেখো দুটা ক্রমিক সংখ্যা যে কোনো ধরো, যেমন 2, 3, 5, 6, তার মধ্যে কিন্তু একটা জোর থাকে, একটা বেজোর থাকে। আমরা এখানে সেই কথাটাই বলবো এখন, যে আমরা জানি না কোনটা জোর বা কোনটা বেজোর। হ্যাঁ, কিন্তু আমরা বলবো যে দুটোর মধ্যে একটা অবশ্যই, হ্যাঁ,
তাহলে এদের এদের বলতে এই সংখ্যা দুটোর, তাই এদের এদের যেটা বলবো যে কোনো একটি, যে কোনো একটি যে কোনো ক্রমিক সংখ্যা হলেই একটা জোড় হয় একটা বিজোড় হয়, যে কোনো একটি আমাদের জোড়ের বিষয়টা দরকার, একটি অবশ্যই জোড় সংখ্যা, জোড় সংখ্যা হবে। আচ্ছা এই বিষয়টা যারা বোঝুনি আরো একবার বোঝাই, যে এক্স এর মান তুমি যদি থ্রি ধরো তাহলে এক্স মাইনাস ওয়ান মানে কি থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু, তাহলে এটা ক্রমিক সংখ্যা আসলো, দেখো একটা জোড় একটা বিজোড় আছে। আবার এক্স এর মান আমি যদি কোনো জোড় সংখ্যা ধরি, যেমন বিজোড় ধরি, আগের বার যেমন আমরা টু ধরেছিলাম, বিজোড় যদি ধরি এক্স এর মান থ্রি ধরি, তাহলে এখানে দেখো থ্রি মাইনাস ওয়ান করলে টু হয়, এই টু থ্রি। আবার যদি টু ধরি এক্স এর মান যদি টু ধরি তাহলে এখানে হবে টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান, দেখো একটা জোড় আসে একটা বিজোড় আসে, এই কথাটা এখানে বলা হয়েছে। আমরা জানি না কোনটা জোড় কোনটা বিজোড়, কিন্তু যখন এরকম দুটো ক্রমিক সংখ্যা থাকে, একটা এক্স একটা এক্স মাইনাস ওয়ান অথবা এক্স প্লাস ওয়ান হলেও একই অবস্থা হয়, হ্যাঁ তাহলে দুটার মধ্যে কিন্তু একটা অবশ্যই জোড় সংখ্যা হবে, সেটা এটা হতে পারে এটা হতে পারে। আর আরেকটা জিনিস এখানে দরকার হবে যে একটা একটা বিজোড় আর একটা জোড়, দেখো পাঁচ বিজোড় আর চার হলো জোড়, এদের গুণফল কত হয়, চার পাঁচা কুড়ি, এরকম তুমি যে কোনো একটা জোড় আর একটা বিজোড় গুণ করে দেখো, সেই গুণফলটা সবসময় কিন্তু জোড় সংখ্যা হবে, একদম নির্ঘাত। হ্যাঁ কিন্তু দুটা বিজোড় সংখ্যা গুণ হলে দেখো ফাইভ গুণন থ্রি করলে বিজোড় সংখ্যা আসে, এরকম বিষয়টা, কিন্তু একটা জোড় একটা বেজোড় এরকম গুণ করলে অবশ্যই কিন্তু সেটা জোড় সংখ্যা আসে। তো আমরা এখন সেই কথাটাই বলবো যে তাই এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, আর এই দুটোর মধ্যে একটা যদি জোড় হয় একটা বিজোড় হয় তাদের গুণফলটাও কি জোড় সংখ্যা হবে। আমরা যেহেতু দেখলাম জোড় আর বিজোড় সংখ্যা গুণ করলে কিন্তু জোড় জোড় গুণ করলে তো অবশ্যই জোড় হবে, যেমন চার গুণন দুই দেখো এইট, এটাও জোড় সংখ্যা, কিন্তু বিজোড় আর জোড় এই দুটা গুণ করলে কিন্তু জোড় সংখ্যা আসে, কিন্তু বিজোড় বিজোড় গুণ করলে কিন্তু দেখো বিজোড় হয়। সো এই এই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলতে হবে যে যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এবং তো জোড় সংখ্যা হলে আমরা জানি কি দুই দ্বারা সেটা বিভাজ্য হয়, আমাদের কোয়েশ্চনে যদিও এইট দ্বারা বলেছে, এইটের বিষয়টা একটু পরে আসবে। হ্যাঁ তো এখানে আমরা যেটা বলবো যে অবশ্যই জোড় সংখ্যা হবে, এত কথা না লিখলে হবে, অতএব তাহলে এক্স ওই সংখ্যা দুটার গুণফল বলতে দেখো যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ এটা যেহেতু একটা জোড় একটা বিজোড় তাদের গুণফল আমরা দেখলাম যে একটা জোড় আর বিজোড়ের গুণফল জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যা হলেই দুই দ্বারা বিভাজ্য হবেই, এই লাইনটা আগে লিখবো আমরা, দুই দ্বারা বিভাজ্য মানে কি ভাগটা মিলে যাবে, কিন্তু এখন আমাদের দরকার হলো এইট দ্বারা বিভাজ্য কিনা। এই জায়গায় দেখো একটা সমীকরণের মতো কাজ করে, যদিও আমি এখানে সেমিকোলন দিয়েছি, তোমরা এমনি যে কোনো সংখ্যার ক্ষেত্রেই দেখো যে যেমন আট দেখো দুই দ্বারা বিভাজ্য, কেননা দুই দিয়ে ভাগ দিলে ভাগটা মিলে যাবে। আচ্ছা এখন আমার যদি দরকার হয় যে ধরো তিন ছয় দ্বারা বিভাজ্যর জন্য, তো ছয় দ্বারা বিভাজ্যর জন্য দেখো একে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে ছয় হয়, আর একেও যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন আসটা চব্বিশ হয়, ওই চব্বিশ দেখো ছয় দিয়ে কিন্তু বিভাজ্য হয়। দ্যাট ইজ আমরা এইভাবে যদি ভাবি যে এটা আমার একটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তো আমি উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করছি, বা তোমরা এখান থেকেও দেখতে পারো এই যে ফোর ইন্টু দেওয়া আছে এটাও ভেবে নিতে পারো যে এইটা এখন তুলে নিয়ে আসতে হবে। তো অতএব আমরা যদি এইভাবে লিখি যে এই জায়গায় ফোরটা ইনক্লুড করলাম, ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এই পাশে যদি ফোর দিয়ে গুণ করি তাহলে এই পাশেও ফোর দিয়ে গুণ হয়, এরকম একটা ভাবলেই হয়ে যায়, দুই গুণন চার বা তাহলে চার দুগুণে কিন্তু আট হয়, তাহলে এইট দ্বারা বিভাজ্য, তাই না? আমরা যেটা পেলাম যে এই এই জিনিসটা এই সংখ্যাটা হচ্ছে যে আট দ্বারা বিভাজ্য হবে। এখন কোয়েশ্চেনে কিন্তু আরও একটা কথা আছে যে বিভাজ্যর কথা বলেনি, যে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকে। তো একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা যে কোনো একটা সংখ্যা আছে, এটা যদি কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, যেমন আমাদের এক্ষেত্রে এইট দ্বারা বিষয়টা আসছে যে এটা আট দ্বারা বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে এর সাথে যত যোগ আকারে থাকবে সেটা কিন্তু ভাগ শেষ হয়। তো এইখানে দেখো এই যে চেহারাটা ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ানটা যোগ আকারে ছিল এই জিনিসটার সাথে, তাহলে ওটা অবশ্যই কি ভাগ শেষ থাকবে। তো এখন আমরা সিম্পলি এটা বলে দিতে পারি যে অতএব আমরা এই জিনিসটা এখন তুলে নেব প্লাস ওয়ান সহ, যে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান,
প্লাস ওয়ান এত কে এইট দ্বারা ভাগ করলে, ভাগ করলে তো এতটুকু হলো এইট দ্বারা বিভাজ্য যে আমরা দেখলাম। তার সাথে যেহেতু আরও এক যোগ আছে তাহলে এই একটাই অবশিষ্ট আকারে আসবে, ভাগশেষ আকারে আসবে। ভাগ করলে প্রতিক্ষেত্রে, প্রতিক্ষেত্রে ওয়ান ওয়ান ভাগশেষ বা অবশিষ্ট থাকবে, এক অবশিষ্ট থাকবে। সিম্পলি এটি কিন্তু অঙ্ক। হ্যাঁ, তো ওখানে বলেছিল যে দেখাও যে, তাহলে আমরা এখানে হ্যাঁ বলে দিতে পারবো, দেখানো হলো এটি, এটি কিন্তু ছিল অঙ্কটা। আর যদি ফাইনালি তোমরা আরও একটা লাইন লিখতে চাও তাহলে এই কোয়েশ্চেনটা দেখে লিখতে পারো যে অতএব এই যে এই লাইনটা এন স্কোয়ারকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। তবে এটা না লিখলেও হবে, তো আমরা লিখে দিচ্ছি যে অতএব এন স্কোয়ারকে এইট দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে, প্রতিক্ষেত্রে ওয়ান অবশিষ্ট থাকে। তো এই দেখানো হলোটা তাহলে আমরা এখানে যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে গেল, দেখানো হলো। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা তোমাদের যে এর পরবর্তীতে হয়তো সৃজনশীল আছে একটা অনুশীলনীতে প্লাস সরল অঙ্ক রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই ধন্যবাদ।